বৃহস্পতিবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর এ বৈঠকে বেশ কয়েকটি সিদ্ধান্ত কথা জানান সৈয়দা রিজুয়ানা হাসান এর মধ্যে অন্যতম সিদ্ধান্ত হল রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক দলগুলোর প্রস্তাব গুরুত্বের সঙ্গে দেখবে অন্তর্বর্তী সরকার ভালো কিছু কর্মকর্তা কর্মচারী তো দরকার দেখি যে আছে তার ব্যাপারে কোনো তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন নাই আমাদেরকে তো কাজটা নিয়ে আগাতে হবে আমি আমি যদি আগের সময়ে যারা কোনো ভালো পোস্টে ছিল তাদের কাউকেই নেব না এমন নীতিগত সিদ্ধান্তে চলে যে তাহলে আমি কাজ আগাবো কেমন করে বন পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের এই উপদেষ্টা জানান কোনো কর্মকর্তার বিরুদ্ধে সুস্পষ্ট দুর্নীতির অভিযোগ থাকলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে মন্ত্রণালয়গুলোর জবাবদিহিতার জন্য প্রতি মাসেই প্রতিটি মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নোট আকারে প্রকাশ করা হবে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার প্রক্রিয়াটা চালু রাখব তাদের কাছ থেকে সংস্কার প্রস্তাব যা আসবে সেগুলো গ্রহণ করব সে ব্যাপারে একটা পদ্ধতির বিষয়ে কথা হয়েছে কোন কোন মন্ত্রণালয় কি কি কাজ করেছে সরকার কি কি কাজ করেছে সেগুলোর ব্যাপারে একটা নোট প্রস্তুত করে আপনাদেরকে দিয়ে দেবো কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না আর একই সঙ্গে অর্থ পাচার রোধে ব্যবস্থা গ্রহণ করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বাজার সিন্ডিকেট ভেঙে দিয়ে নিত্যপন্নের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতে কাজ শুরু করেছে সরকার কালো টাকা সাদা করার যে বিধি এবং রীতি সেটা বন্ধ করে দেয়া হবে হ্যাঁ কারণ এখান থেকে সরকার যেটুকুন টাকা আনতে পারে সেটুকুন টাকা দিয়ে সরকারের যে খুব বেশি কিছু আগায় তা না বরং মূল্যবোধতে অনেক বেশি অবক্ষয়িত হয় অর্থ পাচারের বিরুদ্ধে কার্যক্রম শুরু হয়ে গেছে অত্যাবশ্যকীয় পণ্যের দাম মানুষের ক্রয় সীমানার মধ্যে রাখতে যা যা করার দরকার সরকার সেই কাজগুলো করা শুরু করে দিয়ে বঙ্গবন্ধু পরিবারের সুরক্ষা আইন বৈষম্যমূলক উল্লেখ করে এটি বাতিলের সিদ্ধান্ত হয় বলে জানান তিনি আদৌ নিরাপত্তা সংস্থা মনে করে কিনা যে এরকম দরকার আছে সেখানে উত্তরটা হচ্ছে এরকম বিশেষ নিরাপত্তার দরকার আছে বলে তারা মনে করে না আর এটাকে বৈষম্যমূলক মনে করা হয়েছে সেটার ভিত্তিতেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে একইসঙ্গে সঙ্গে বন্যায় ক্ষতিগ্রস্ত রপ্তানিমুখী শিল্পের সুরক্ষায় সরকারের পদক্ষেপের কথা জানানো হয় এ ছাড়া সাফ ফুটবল চ্যাম্পিয়ন দলকে সম্বর্ধনা দেয়া হবে বলেও উল্লেখ করেন এই উপদেষ্টা এ ছাড়া রাওয়ারপিন্ডিতে ঐতিহাসিক জয়ের কারণে ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন উপদেষ্টারা সার্ক অনূর্ধ্ব বিশ চ্যাম্পিয়নশিপ যেটা দু বাংলাদেশ প্রথমবারের মতন চ্যাম্পিয়ন হয়েছে আজকে আমাদের উপদেষ্টা পরিষদে সিদ্ধান্ত হয়েছে যে এই ফুটবল টিমের জন্য আমরা একটা সম্বর্ধনা আয়োজন করব জাতীয় ক্রিকেট দল আপনারা জানেন যে প্রাক পাকিস্তানকে হারিয়েছে উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে সকল খেলোয়াড় কোচ কর্মকর্তা এবং বোর্ডকে অভিনন্দন জানিয়েছি শামিমা আক্তার দেশটিবি ঢাকা